সরকারি চাকরিতে কোটা সংস্কার হওয়ায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো কর্মসূচি না থাকার কথা জানিয়েছেন স্থানীয় সমন্বয়করা। সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কর্মসূচি না থাকার কথা জানান কোটা সংস্কার আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ইরান মিয়া। একই বিষয়ে বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় হওয়ায় এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নেই। সারা দেশের আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পরবর্তীতে কর্মসূচি দেওয়া হতে পারে। সন্ত্রাস ও সহিংসতার সাথে এই ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে। সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি, পরবর্তী যে করণীয়, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।